हेलो एवरीवन, वेलकम टू ब्रावो एकेडमी। सकल के जाना आमी आपनादेर प्रिय बंधु नीतीश। सो आज के भिडियोटा आमरा एटा जानते आसिनी जे उत्तरपत्र कबे देबे, रिजल्ट कबे आसबे, कबे परीक्षा होबे मेन्सेर, कबे माठ, एई सब किछु जानते आसिनी। आज के आमरा किछु रियलिटी तथ्य उपर भित्ति करे किछु कथा बोलबो, ठीक आछे। एबार आमरा मिनिमाम एक डेढ़ मास धरे मेन्सेर प्रिपारेशन कराच्छि। प्राय अनेक छेले मेयेई आमार साथे कनेक्टेड आछो, 100-150 जन छेले मेये, ठीक आछे, जतो जनई थाक। तो तोमरा आमाके प्रतिनियत मेसेज करछो एबं जानते चाइछो जे दादा आंसर किटा कबे प्रकाशित होच्छे, अनेके कलो करछे। तो सेई हिसाबे आमी आजकेर भिडियोटा तोमादेर बानाइये दिच्छि, जाते सकलेर काछे, जारा कोश्चिन करछे ना ताराओ जानते पारे, आर जारा कोश्चिन करछे ताराओ जानते पारे। तो सेई ভিত্তিতেই আমি আজকে ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করছি, ঠিক আছে। আই হোপ তোমরা সকলে খুব ভালোভাবে মেন্সের প্রিপারেশন করছো। এবার মেন টপিকটা আছে দাদা, আমি মেন্সের প্রিপারেশন করছি, মোটিভেট হতে পারছি না যে কবে আমি কাট অফ ক্লিয়ার করতে পারবো কি না, মেন্সের কীভাবে প্রস্তুতি নেব, সিলেবাসটা একদমই আলাদা আলাদা সিলেবাস বলতে যে এর আগে পরীক্ষা হয়নি, আমরা ধাঁচও জানি না কীভাবে, ঠিক আছে। তো এই রকম প্রশ্ন প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপে করে, এবং ঠিক আছে, যারা টেলিগ্রামে জয়েন আছো টেলিগ্রামেও অনেক মেসেজ আছে। তো প্রথমত তোমাদের আমি বলে দিই যে রেজাল্ট যতদিনই আসুক, ঠিক আছে, দু মাস পর আসুক বা দু বছর পর আসুক, আমাদেরকে প্রিপারেশন করে যেতেই হবে, ঠিক আছে। হয়তো তুমি এই এক্সামে অনেক ছেলে মেয়ে রয়েছে বাদ চলে যাবে, পরীক্ষায় পাস করতে পারবে না প্লিডিতেই, তো তারা কি প্রিপারেশন থামিয়ে দেবে, ঠিক আছে, তো তারা কি প্রিপারেশন থামিয়ে দেবে, তুমি কি প্রিপারেশন থামিয়ে দেবে যদি তুমি পাস না করো? আর যদি তুমি পাস করো তাহলে কি রেজাল্ট ডেট আসার পর পড়াশোনা শুরু করবে? এটাই হচ্ছে মেন ফান্ডা। যারা লাগাতার পড়ছে তাদের কিন্তু চাকরি হচ্ছে। এখন সকলে বলে যে সরকার খারাপ, এই খারাপ, সেটা নয়, চাকরি পাচ্ছে, চাকরি নিয়ে যাচ্ছে। তোমার আশেপাশে দেখবে অনেকে চাকরি পাচ্ছে এবং তুমি জেলাসও হচ্ছ, ঠিক আছে। তো সেটাই কথা যে কারা পড়ছে কারা পড়ছে না, ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার রেজাল্টের আশায় বসে না থেকে আমরা যদি সেই টাইমটা মেন্সের জন্য কাজে লাগাই, মেন্সের সেই ম্যাথগুলো সিলেবাসটাই যদি দেখি, অনেক কাজে দেবে, ঠিক আছে। এবার অনেকেরই পরিবারে অনেক সমস্যা থাকে, অনেকেই গরিব থাকে। আমাকে অনেকজন মেসেজ করে, দাদা এই পিডিএফটা কি দিতে পারবেন, এই বইয়ের পিডিএফটা, আমি গরিব, আমি বইটা কিনতে পারছি না। তো সেটা বড় কথা না যে তুমি গরিব, ঠিক আছে, বড় কথা এটাই যে তুমি প্রিপারেশন করছো একটা চাকরির এবং তোমাকে চাকরিটা নিতে হবে, এটাই হচ্ছে তোমাদের মেন কথা। তুমি গরিব হও ছোটো হও যাই হোক, যেদিন তুমি চাকরিটা পাবে সেদিন সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তো আর তোমরা এইসব প্রশ্ন করো না আমাকে যে উত্তরপত্র কবে আসবে, অ্যান্সার কি, কবে কী কাট অফ থাকবে, এই ধরনের প্রশ্নগুলো। আমি জানি এই ধরনের ভিডিওগুলো বানালে প্রচুর ছেলেমেয়ে দেখে, ভিউজ আসে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোতে না যদি উত্তর দেওয়া হয় তাহলে একটা রিয়েল টিচার যে সেটার যে ভাবধারা সেটা থাকে না, ঠিক আছে। টিচার কখনোই কাট অফ বলতে আসে না, সে শুধু শেখাতে আসে। তো আমি তোমাদেরকে শেখাতে চাই, যারা আছো, যারা ফিজিক্সে কমজোর আছো, প্লেলিস্ট করে দিয়েছি প্রায় 11-12 ভিডিও, আমি কন্টিনিউ করব ভাই। অনেক মেসেজ করছো তোমরা যে দাদা কন্টিনিউ করো, আমি কন্টিনিউ করব, ম্যাথও কন্টিনিউ করব, ফিজিক্সও, কোনো চাপ নেই, কম্পিউটারও কন্টিনিউ করব, প্লাস ইংলিশ, ইংলিশে কীভাবে ফুল মার্কস নিয়ে আসবে, ঠিক আছে, কোনো চাপ নেই। তো এই ধরনের প্রশ্নগুলো একটু না করে তোমরা মেন্সের জন্য নিজের ব্রেনটাকে কাজে লাগাও যে মেন্সে আমি অল ওয়েস্ট বেঙ্গল টপ আনবো, ঠিক আছে, যাতে হাইয়েস্ট নাম্বার থাকে। তোমরা দেখেছো অনেক ভিডিও WBCS-এর, UPSC-এর, যে তারা ইন্টারভিউগুলোতে এত র্যাঙ্ক করেছে। তো তোমরাও এই ছোটোখাটো পরীক্ষাগুলো যেগুলো দিচ্ছ সেগুলোতে হাইয়েস্ট করার চেষ্টা করো, সেগুলোতে হাইয়েস্ট করার চেষ্টা করো। দেখবে যেদিন তোমরা সেই জায়গাগুলোতে পৌঁছাবে এবং তোমাদের বড় বড় যে কোনো পরীক্ষায় বসতে একদম ভয় লাগবে না, তোমরা আরও বেশি এগিয়ে যাবে। তো তোমাদের একটাই মোটিভেশন থাকা উচিত যে তোমরা পড়বে, ঠিক আছে, পড়বে, এই জন্যই পড়বে, যদি তোমরা পাস না করো তবুও তোমাকে পড়তে হবে, যদি তোমরা পাস করো তবুও তোমাদের পড়তে হবে। তাই আজ থেকেই পড়াশোনা শুরু করো, একটু একটু করে এগিয়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে ফারাক। তো তোমাদের আগেই বলেছি আজকে ভিডিওটা আমি কোনো কিছু বলতে আসিনি, কোনো কাট অফের জন্য নয়, কোনো উত্তরপত্র বা তোমাদের রেজাল্টের কিছু নেই। তবে এইটুকু বলতে পারি এখনও মিনিমাম হাতে 3 মাস 90 দিন বা 100 দিনের মতো টাইম আছে মেন্সের, ঠিক আছে, তার বেশিও থাকতে পারে, তবে
তোমরা ধরে নাও 90 থেকে 100 দিন আছে। এবার মেন্স পরীক্ষাটাকে এত ভালো করে দেওয়ার চেষ্টা করো, এত ভালো করে দেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের এখন যে টেনশনটা করছো অনেকে যে কাট অফ ক্লিয়ার হবে কি না, তখন যাতে টেনশন না করতে। কারণ এসআই যে এক্সাইজ মেন্সের ছেলে মেয়ে দিয়েছে, এবার এক্সাইজ মেন্সে প্রচুর ছেলে মেয়ে টেনশনে আছে, ঠিক আছে, যারা মেন্স পরীক্ষা দিয়েছে যে ইন্টারভিউয়ের ডাক আসবে কি না। ভাই তুমি পিডি পরীক্ষা দিয়েছিলে 2019 সালে, 2019-এ আবার তুমি মাঠ পাস করলে, তারপর তুমি মেন্সে আসলে, মেন্সে এবার তুমি ভাবছো পাস করবো কি না, তাহলে তুমি 2 বছর কী করলে, 19, 20, 21, 22-এ, ঠিক আছে। এটাই হচ্ছে অন্তর, ঠিক আছে, এটাই অন্তর। যারা রেগুলারিটি মেনটেন করছে পড়ছে, তারা একদম ভাবছে না যে কী হবে, ঠিক আছে। অনেক এক্সাম রয়েছে, অনেক কিছু রয়েছে জীবনে, তো ডিমোটিভেট হয়ে লাভ নাই। যারা ভালো নাম্বার এনেছো মেন্সে প্রিপারেশন করো, আমি আছি। যারা ভালো নাম্বার পাওনি তোমরাও আমার সাথে থাকো, আমি আছি। অনেক এক্সাম আছে, আমি প্রিপারেশন করাবো পার্সোনালিভাবে, ঠিক আছে। সেটাই আজকের বড় কথা। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এত দূর পর্যন্ত সকলে দেখছো ধৈর্য ধরে, এটার মানে তোমরা অনেক কিছু করতে পারবে জীবনে, ঠিক আছে, অনেক কিছু করতে পারবে জীবনে। আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু এখনও চলছে চেষ্টা, এবং চেষ্টা ততদিন পর্যন্ত চলবে যতদিন কিছু হতে পারবো না, ঠিক আছে। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আমার লাইফ কী আছে না আছে, কীভাবে কী করি আমি সেটাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশন করছে, বা যে কোনো পরীক্ষা, কনস্টেবল, মেন্স, এনি আদার এক্সাম, ঠিক আছে, যে কোনো পরীক্ষা করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমি আপনাদের প্রিয় বন্ধু নীতিশ আপনাদের সাথে সবসময় আছি। ধন্যবাদ।